নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ ইতিহাসের একটি সত্য ঘটনা থাকছে তোমাদের জন্য, আর এই গল্পটি লিখেছে আমারই এক দর্শক বন্ধু ও আমার পরিচিত লৌকিক দাস। তোমরাও যদি এরকম কোনো সত্য ঘটনা বা ইতিহাসের কাহিনী বা গল্প লিখে পাঠাতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রতিবারের মতো তোমাদের কাছে আবার একটা অনুরোধ, তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটি যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও, তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পগুলি কোথায় কোথায় পৌঁছিয়েছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, জমিদার ডাকাত। এখন যার নাম বাঁশবেড়িয়া, এক সময় তার নাম ছিল বংশবাটি। সে আজ থেকে অনেক কাল আগের কথা, সপ্তদশ শতাব্দী। তখন হুগলি নদীর তীরে এই অঞ্চল ছিল বাঁশ ঝাড়ে পরিপূর্ণ। জমিদার রাঘব রায় সম্রাট শাহজাহানের কাছ থেকে একুশটি পরগনার দায়িত্ব পেয়ে চলে আসেন হুগলির এই স্থানে। বাঁশঝাড় কেটে কাছাড়ি বাড়ি তৈরি হওয়ায় রাঘব রায় এর নাম রাখলেন বংশবাটি। রাঘব রায়ের মৃত্যুর পর তার দুই পুত্র রামেশ্বর ও বাসুদেবের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয়ে যায়। বাসুদেব অন্যত্র চলে গেলেও রামেশ্বর থেকে যায় বংশবাটিতে। রামেশ্বর বংশবাটিতে থেকে গেলেও পূর্বপুরুষের ভিটে বর্ধমানের পাটুলি গ্রামে প্রতি বছর দুর্গাপুজোর সময় উপহারসহ সপরিবারে হাজির থাকতেন। পুজোর কদিন বর্ধমানেই সময় কাটাতে ভালোবাসতেন তিনি। পূর্বপুরুষের বিশাল দুর্গা মঞ্চ, সামনে নিকানো উঠোন, সকলের বসবার ব্যবস্থা, তোরণে সতেজ ফুলের গন্ধ আনন্দকে কখনোই নিস্তেজ হতে দিত না। কিন্তু এই বছরটা একটু অন্যরকম। পুজো শুরু কাল থেকে, অথচ রামেশ্বর এখনো বংশবাটিতে জমিদারির কাজে আটকে আছেন। যেতে পারার আশাও ক্ষীণ, তাই তিনি সিদ্ধান্ত নিলেন প্রহরী দ্বারা উপহার পাঠাবেন। সেই মতো সকাল থেকেই তোড়জোড় চলছে, কোনো খামতি যাতে না হয় সেই জন্য রামেশ্বর নিজেই সব কিছুর তদারকি করছেন, সাথে সাথে সবাইকে ব্যস্ত করে তুলেছেন দ্রুত কাজ সম্পন্ন করার জন্য। দীর্ঘ পথ, পথে অজানা বিপদের ভয়, তার উপর সাথে স্বর্ণ অলঙ্কার ও নগদ মুদ্রা বিপদের আশঙ্কাকে আরো বাড়িয়ে তুলেছে। রামেশ্বরের ব্যস্ততাই নির্দিষ্ট সময়ের আগেই প্রহরীরা রওনা দিল। গৃহস্থ মহিলারা করজোড় করে কপালে ঠেকিয়ে দুগ্গা দুগ্গা বলে বিদায় দিল প্রহরীদের। প্রহরী দলের একেবারে সামনে আছে বলাইয়ার মানিক, দুইজনেরই দশাশয় চেহারা। দুজন দুজনের পিঠে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকলে আট দশজন লাঠিয়ালকে চোখের নিমেষে কুপকাত করতে পারে, এমনই গায়ের জোর তাদের। দুইজনেই শক্ত হাতে লাঠি ধরে মাটিতে ঠক ঠক আওয়াজ করতে করতে এগিয়ে চলেছে। পিছনে পিছনে চলেছে অন্য প্রহরীরা, হাতে তাদের নানা উপহার। বংশবাটি থেকে মাত্র তিন ক্রোশ দূরে, যেখানে বড় রাস্তা এসে মিশেছে ছোট রাস্তায়, সেখান থেকে শুরু হয়েছে ঘন আম বাগান। সেই ঘন বাগান ঘেরা রাস্তা ধরে কিছুটা পথ এগোতেই প্রহরীদের পথ অবরুদ্ধ করল সাতজনের এক ডাকাত দল। প্রত্যেকেরই পরনে খাটো করে পড়া ধুতি, গাত্র বস্ত্রহীন, মাথায় গামছা ফেটি করে বাঁধা, চোখ দুটি বাদে সমগ্র মুখমণ্ডল কালো কাপড়ে ঢাকা। সেই ডাকাত দলের মধ্যে থেকে একজন সামনে এগিয়ে এসে বুক চিতিয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিল, প্রাণে বাঁচতে চাইলে যা কিছু আছে রেখে দিয়ে এখান থেকে পালা। সেই যে ডাকাত দলের সর্দার, বুঝে নিতে একটু অসুবিধা হয় না। মেদবিহীন পেটানো শরীর, চওড়া বুকের ছাতি, হাতের লাঠি পাক খেতে খেতে ঘুরছে ডান হাত থেকে বাম হাতে। লাঠির দুই মাথায় পিতলের বেড় পরানো,
ওই দিক থেকে মানিকও হুঙ্কার ছাড়ল, বাপের বেটা হলে আই দেখি। মানিকের কথা শেষ হওয়ার আগেই লাঠি ঘোরাতে ঘোরাতে এক লাফে বিমল সর্দারের সামনে চলে এলো। মুহূর্তে লাঠির তীব্র ঘূর্ণন গতি ভেদ করে সর্দারের লাঠি গিয়ে আঘাত করল বিমলের পেটে। মাটিতে লুটিয়ে পড়ল বিমল, গোঙাতে লাগল, ও ও ও ও। পরিস্থিতির ক্ষিপ্রতায় কিছুটা ভিড়মি খেয়ে মানিক এলোপাথারি লাঠি চালাতে লাগল। প্রথম লাঠির আঘাত সর্দার লাঠি দিয়ে সামলালেও পরের আঘাত শরীর স্পর্শ করার আগেই বাম হাত দিয়ে লাঠি চেপে ধরে মানিকের ঘাড়ের কাছে নিজের লাঠি দিয়ে সজোরে আঘাত করল। সাথে সাথে মানিক তার দশাসই চেহারা নিয়ে মাটিতে উপুর হয়ে শুয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগল। পিছন থেকে আর এক প্রহরী লাঠি উঁচিয়ে এগিয়ে আসছিল সর্দারের দিকে। সর্দারের লাঠির আঘাতে তার লাঠি ছিটকে গিয়ে পড়ল কিছুটা দূরে। সে আর এক পাও এগিয়ে আসার ভুল করল না। অন্যদিকে দলের মুখ্য লাঠিয়ালদের এই বেগতিক অবস্থা দেখে বাকি প্রহরীরা বুকের সাহস আর ধরে রাখতে পারল না। কাছে যা কিছু ছিল ফেলে রেখে যে যার মতো রুদ্ধশ্বাসে ছুটে পালালো। প্রহরীর দল যখন পগার পার, তখন সর্দারের পেছন থেকে একজন এগিয়ে এসে বলল, বাবু এই দুটোকে কি করব, দুটোকে হাত পা বেঁধে এখানেই ফেলে রাখ। এরপর মানিক আর বিমলকে ভালো করে হাত পা বেঁধে রেখে ডাকাতেরা প্রহরীদের ফেলে রাখা উপহার স্বর্ণ মুদ্রা নিয়ে ঘন আম্বন পেরিয়ে উপস্থিত হল জমিদার হরিমনের বিশাল বাড়ির পেছনের গুদাম ঘরে। ঘরে ঢুকে এক কোণে রাখা চৌকিতে সর্দার গা এলিয়ে দিয়ে নিষ্ফলকভাবে উপরের দিকে তাকিয়ে থাকল। এদিকে দলের অন্যান্যরা ব্যস্ত হয়ে উঠল লুট করে আনা জিনিসগুলো নিয়ে। একমাত্র মণিকাঞ্চন স্থিরভাবে দাঁড়িয়ে থেকে সব ঘটনাগুলো দেখছিল। বাকি পাঁচজন যখন মুদ্রা আর স্বর্ণালঙ্কার নিয়ে ব্যস্ত, তখন মণিকাঞ্চন ধীরে ধীরে সর্দারের চৌকির কাছে গিয়ে দাঁড়ালো। কাঁচু মাচুভাবে বলল, বাবু আপনার গায়ে এত শক্তি, এত ভালো লাঠি চালাতে পারেন আপনি, তা তো আমরা কেউ আগে জানতাম না। সর্দার এই কথার কোনো উত্তর দিল না, কেবল উঠে পড়ে চৌকি থেকে পা দুটো ঝুলিয়ে দিয়ে ক্লান্তভাবে বসে থাকল। মণিকাঞ্চন আবার বলল, বাবু আমরা ডাকাতি কেন করছি বাবু, এ যে মহাপাপ, আমরা তো দিন আনা দিন খাওয়া ভাবে বেশ ভালোই আছি, তবে কেন করছি এই পাপ? সর্দার যেন হঠাৎ করে দপ করে জ্বলে উঠল, গলার স্বর উঁচু করে বলল, পাপ করছি আমরা, হ্যাঁ নাকি ওই রামেশ্বর, ওকে সর্বতভাবে ধ্বংস করাই আমার একমাত্র উদ্দেশ্য। আমরা বাংলার জমিদারেরা চেয়েছিলাম দিল্লির মুঘল সম্রাটের অধীনে না থেকে স্বাধীন ও স্বতন্ত্রভাবে বাংলায় জমিদারি করব, আর ওদিকে সকলের বিপক্ষে গিয়ে সম্রাটের পা চাটা কুত্তা রামেশ্বর রায় মুঘল বাহিনী নিয়ে বিভিন্ন জমিদারদের কাছ থেকে বকেয়া রাজস্ব আদায় করে দিল্লিতে পাঠাচ্ছে। বলো এবার তোমরা, এটা নিজের ভূমির সাথে বেইমানি নয়? লড়বে না তোমরা রামেশ্বরের পাপের বিরুদ্ধে? কিন্তু বাবু আমরা তো আপনার মতো লড়াই করতে পারি না। তোমাদের লড়াই করতে হবে না, তোমরা কেবল আমার সাথে থাকো, আমার সাথে যা লড়ার আমি একাই লড়ব। এই ঘটনার কিছু সময়ের ব্যবধানে রামেশ্বরের কাছে খবর পৌঁছাল। বিচক্ষণ রামেশ্বরের বুঝতে অসুবিধা হল না, এই অঞ্চল এইভাবে জনবসতি শূন্য থাকলে ডাকাতের উপদ্রব ক্রমে বাড়তে থাকবে।
তাই রামেশ্বর হুগলি নদীর তীরবর্তী এই অঞ্চল জনবসতিপূর্ণ করতে নানা সম্প্রদায়ের মানুষদের আহ্বান জানালেন বসতি স্থাপনের জন্য। আর কাছারি বাড়ির সুরক্ষার জন্য বাড়ির চারিদিকে মাইলখানিক দুর্ভেদ্য বাঁশঝাড় রেখে দিয়ে অধিকাংশ বাঁশঝাড় পরিষ্কার করে দিলেন। আস্তে আস্তে গড়ে উঠতে থাকলো এক একটা পাড়া। এছাড়াও বিশাল জমিদারির সুরক্ষা নিশ্চিত করতে বাংলার লাঠিয়ালদের উপর ভরসা না করে আনলেন বেশ কিছু পাঠান যোদ্ধা। এরই কিছুদিন পর সর্দার খবর পেলেন রামেশ্বরের কাজে সন্তুষ্ট হয়ে সম্রাট ঔরঙ্গজেব রামেশ্বরকে রাজা মহাশয় উপাধি এবং আরও 12টি পরগনার জমিদারিত্ব ভোগ করার অধিকার দিয়েছেন। শোনামাত্র সর্দার সিদ্ধান্ত নিয়ে নিলেন রামেশ্বরের রাজকোষে ডাকাতি করা হবে। কাছাড়ি বাড়ির সদর রাস্তায় পাঠান প্রহরীদের সতর্ক পাহারার জন্য সর্দার বাড়ির পেছনে ঘন বাঁশঝাড় ভেদ করে যাবার সিদ্ধান্ত নিলেন। রাতের অন্ধকারে বাঁশঝাড়ের ছোট ছোট কঞ্চির খোঁচায় তাদের সারা শরীর ছুলে যেতে লাগল। বাঁশের শুকনো পাতার মড়মড় আওয়াজ এই রহস্য যাত্রাকে আরও রহস্যময় করে তুলল। এইভাবে ধীরে ধীরে কাছারি বাড়ির পেছনে পৌঁছালে সর্দার সবাইকে উদ্দেশ্য করে বললেন, শোনো সবাই, আমি আগে ওপরে যাব, পরিস্থিতি অনুকূল থাকলে তারপর তোমরা এক এক করে উপরে আসবে, আর পরিস্থিতি বেগতিক দেখলে আমার কথা চিন্তা না করে যে যার মতন ছুটে পালিয়ে নিজের প্রাণ বাঁচাবে, ঠিক আছে? কথা শেষ হতেই সর্দার একটি গাঁজ বেয়ে তরতর করে উঠে গিয়ে বাড়ির দোতলায় নামল। ধীরে ধীরে কোষাগারের দিকে এগোতে থাকল। কোষাগারের ঠিক সামনে দাঁড়িয়ে দরজাটা ধাক্কা দিতে যাবে তার আগেই দরজাটা খুলে গেল। দরজার ওপারে স্বয়ং রামেশ্বর দাঁড়িয়ে। প্রথমে রামেশ্বরও থতমত খেয়ে গেল। দ্রুত সামলে উঠে সর্দারকে জাপটে ধরার চেষ্টা করল। সর্দারও এই পরিস্থিতিতে কিছুটা ভিমরি খেয়ে কিছু সময়ের জন্য শরীরের শক্তি হারিয়ে ফেলল। তারপর এক ঝটকায় রামেশ্বরকে ছিটকে ফেলে দিল মেঝেতে। কিন্তু এই ধস্তাধস্তিতে সর্দারের মুখের কালো কাপড়টি খুলে গেল। রামেশ্বর ভালো মতোই চিনতে পারল সর্দারকে। এ তো দেখছে জমিদার হরিমোহন। হরিমোহন, তুমি? রামেশ্বর বলে উঠল। হরিমোহন তত সময়ে পালাতে উদ্যত হয়েছে। রামেশ্বরের চিৎকারে পাঠান পাহারাদাররা ডাকাত দলের পিছু করল ঠিকই, কিন্তু ঘন বাঁশঝাড়ে পালানো যেমন কঠিন, ঠিক ততটাই কঠিন কারো পিছু করা। পাহারাদাররা তাই কাউকেই ধরতে পারল না। সেই রাতে জমিদার হরিমোহন ওরফে সর্দার বাদে সকলেই হাজির হয়েছিল সেই গুদাম ঘরে। শুধু সেই রাত না, আর কোনোদিনই হরিমোহন ফেরেনি। সে কি দিল্লির সম্রাটের সেনাবাহিনীর অত্যাচারের ভয়ে পালিয়ে গিয়েছিল, নাকি কিছুদিন পরে রামেশ্বরের আদায় করা রাজস্ব দিল্লিতে পাঠানোর সময় যে ডাকাতি হয়েছিল তার প্রস্তুতির জন্য গা ঢাকা দিয়েছিল, তা আজও অজানা। নমস্কার বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। ধন্যবাদ।